প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের গণিতের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের থাকবে 25 আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। 50 মিনিটের মধ্যেই তোমাদের কিন্তু 25 নম্বরে উত্তর করতে হবে। ফার্স্ট সামেটিভ এক্সাম তোমাদের ছিল 15-তে আর সেকেন্ড সামেটিভ এক্সাম তোমাদের হবে 25-এ। এবার তোমরা প্রশ্ন কাঠামো আর সিলেবাসটা দেখে নাও। তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পাটিগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। আর বীজগণিত থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের মান 4 আর একটি প্রশ্নের মান 3। জ্যামিতি থেকে একটা উপপাদ্য থাকবে আর একটি প্রয়োগ থাকবে, উপপাদ্য প্রশ্নের মান 4 আর প্রয়োগের প্রশ্নের মান 3। উপপাদ্যের ক্ষেত্রে 2টি উপপাদ্য দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে। আর প্রয়োগের ক্ষেত্রেও 2টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে। পাটিগণিত থেকে তোমাদের 1টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি আর জ্যামিতি থেকে 1টি প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। আর পাটিগণিতের যে 2টি প্রশ্ন থাকবে সেখানে ত্রৈরাশিক, শতকরা, মিশ্র ও সময়কার্যের 4টি প্রশ্নের মধ্যে 2টি করবে। আর বীজগণিত থেকে গসাগু, লসাগু, এখানে 2টির মধ্যে তোমাদের একটি করতে হবে। আর থাকবে উৎপাদকের বিশ্লেষণ অথবা সরলীকরণ। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে দেখে নাও। এবার আমরা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কী ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হবে। আমরা আস্তে আস্তে সমস্ত বিষয়ের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কিন্তু পরপর সাজেশানগুলো আপলোড করব। ফার্স্ট সামেটিভ এক্সামের ক্ষেত্রে যেভাবে প্রতিটি স্কুলেই আমাদের সাজেশান অংশ থেকে হুবহু কমন এসছে, সেইভাবেই আমরা কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামেরও সাজেশানগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ করব। এবার তোমরা পর্ষদ প্রদত্ত গণিতের প্রশ্নপত্রটি দেখে নাও। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 1 নম্বর, রমেশ একটি কাজের 1/12 অংশ 1 দিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? পরের প্রশ্ন, পাশের ত্রিভুজটি দেখে নিচের কোণটি সঠিক লেখো। অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, P+1/P−2 × P²−2 / P²+1 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 2-এর দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি প্রশ্নের মান 3। x² y² + 23xy - 420। পরে p² + 31PQ + 108Q²। পরে রয়েছে বীজগণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। a² - 1, a³ - 1, a² + a - 2 অথবা বীজগণিত সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। x² + xy, xz + yz ও x² + 2xy + y²। 4-এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রথম, আলুর দাম 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার আলুর জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান, পরিবারকে আলু ব্যবহার শতকরা কত হারে কমাতে হবে? পরের প্রশ্ন, 2টি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/0 রয়েছে অংশে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে শূন্যস্থানে 2 থেকে 9 মধ্যে সংখ্যা বসায়, ব্র্যাকেট ক্লোজ, ও 1/4 অংশ ফলের রস ছিল। শাহানা পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালল। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে। পরের প্রশ্ন, একটি আশ্রয় শিবিরে 2000 জন লোকের 4 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন পর শূন্যস্থান জন ব্র্যাকেটের মধ্যে রয়েছে শূন্য ও হাজারের মধ্যে সংখ্যা বসায় অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো। পরের প্রশ্ন, কোনো একটি কাজ রমা ও তথাগত 20 দিনে তথাগত ও সাব্বা 15 দিনে রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। 3 জনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। পরে রয়েছে উপপাদ্য থেকে প্রশ্নের মান 3। প্রথম, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্যও সমান হবে। এটা কিন্তু আমাদের সাজেশনের একটা অংশ। এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই উপপাদ্যটি এখন থেকেই মুখস্থ করা শুরু করে দাও। অথবা রয়েছে, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এই দুটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরে 6-এর দাগে রয়েছে, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। অথবা প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই 8ম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের সমস্ত বিষয়ের সাজেশান, নমুনা প্রশ্নপত্র, সিলেবাস, প্রশ্ন কাঠামো কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে।